টু বাই থ্রি তাহলে আমরা কি করবো আমরা বোথ সাইড স্কোয়ার করে দেব তাহলে কত হয়ে যাবে হোল থ্রি বাই টু মাইনাস রুট ওভার টু বাই থ্রি তার হোল স্কোয়ার সমান সমান কত হয়ে যাচ্ছে এই পাশে আর এটা দাঁড়াচ্ছে আমাদের ফোর এক্স স্কোয়ার আর এই পাশে এটা হয়ে যাচ্ছে রুট ওভার থ্রি বাই টু তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার টু বাই থ্রি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট ওভার থ্রি বাই টু ইন্টু রুট ওভার টু বাই থ্রি সমান সমান আমরা লিখে নেব থ্রি বাই টু প্লাস করলে মানে টু ওয়ান টু হবে সমান সমান এটা ক্যালকুলেশন করছি আমরা পাচ্ছি দেখো এখানে এম হবে সিক্স তাহলে হচ্ছে নাইন প্লাস ফোর মাইনাস টুয়েলভ বাই

তাহলে দেখো এখানে আমাদের ভ্যালুগুলো বসাতে হবে তার আগে এটাকে যদি আমরা একটুখানি ক্যালকুলেশন করিনি তাহলে এইভাবে পেয়ে যাবো ওয়ান আর নিচে কত রয়েছে এই যে টার্মার নিচে যেটা রয়েছে তার অপোজিট সাইন দিয়ে ওপর নিচে গুণ করব অর্থাৎ এক্স মাইনাস আর ওপরে কত হয়ে যাবে এক্স মাইনাস তাহলে দেখো ওপরে ক্যালকুলেশন করলে আমার কত আসছে যেমন আছে রেখে দিই তাহলে কত হচ্ছে নিচেরটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি আর একটু ছোট করে লিখি তাহলে দেখো এক্স এক্স এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে পড়ে থাকছে আমাদের সিক্স বাই মাইনাস ওয়ান আর রুট ওভার ওয়ান প্লাস স্কোয়ার তার মানে হচ্ছে আর এক্স এর ভ্যালু হচ্ছে কত ওয়ান বাই টু রুট সিক্স মাইনাস এটা হয়ে যাবে ফাইভ বাই টু রুট সিক্স এবার এটাকে যখন আমরা ক্যালকুলেশন করবো তখন দেখো সিক্স বাই মাইনাস ওয়ান যেমন আছে থাকলো এখানে রয়েছে ফাইভ বাই রোট সিক্স আর এই পার্টটাকে যখন ক্যালকুলেশন করবো তখন হয়ে যাবে টু রুট সিক্স আর এই মিলে প্লাস হয়ে হয়ে যাচ্ছে তাহলে এখানে কত থাক আর দুই দুগুণে চার ইন্টু রুট সিক্স রুট সিক্স মানে ছয় তাহলে ফোর ফোর ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে সিক্স দিয়ে ক্যান্সেল করলে এটা হয়ে যাচ্ছে ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ গণিতের এই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন